কথা বলেছে, দেখুন মুখ্যমন্ত্রীর উপর আমার ব্যক্তিগত কোনো রাগ নাই, আমাকে আমি সম্মান দিই, কিন্তু ভুলগুলো যেগুলো হয় সরকারে সেগুলো আমি সমালোচনা করি। এই খারজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা নিয়ে যে যে ধরনের কথা বলছে, এগুলো ভোট নেওয়ার জন্য নতুন একটা টোপ দেওয়া হচ্ছে, এগুলো আমি সমালোচনা করি। তো এক্ষেত্রে ফুলপুরাশিব উন্নয়ন পরিষদে শুনে এসেছিলাম বিশাল কিছু হয়ে গেছে, হান হয়ে গেছে, দান হয়ে গেছে, সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম ফুলপুরাশিব উন্নয়ন পরিষদ সম্পর্কে মাননীয় মন্ত্রী ফিরা থাকে মহাশয়ের কাছে, উনি উত্তর দিয়েছেন সমগ্র ফুলপুরা শরীফে, মানে ফুলপুরাশিব উন্নয়ন পরিষদে 58 কোটি টাকা সামথিং কত লাখ টাকা বরাদ্দ করেছে, কি কি বিষয়ে খরচ করেছে, কটা প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে, কটা অনগোয়িং আছে, সেই ডিটেলসও দিয়েছে। তার সাথে সাথে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম, যেটা আমরাও জানতাম না, আজকে জানতে পারলাম যে ফুলপুরাশিব উন্নয়ন পরিষদের অফিসটা কোথায়, কারণ ফুলপুরাশিব উন্নয়ন পরিষদের অন্তর্গত মানুষের কিছু চাওয়া পাওয়া আছে, অভাব অভিযোগ আছে, কোথায় তারা জানাবে, এতদিন খুঁজে পাচ্ছিলাম না। আমি একজন বিধায়ক এবং আমি ওখানকার ভোটার, তারপরে আমি ওখানে জানতে পারছিলাম না, আজকে জানতে পারলাম নাকি এসডিও অফিসে একটা কোনো জায়গাকে ফুলপুরাশিব উন্নয়ন পরিষদের অফিস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ভাবতে অবাক লাগছে, 2016-17 অর্থবর্ষ থেকে ফুলপুরাশিব ডেভেলপমেন্ট অথরিটির কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত ওই 6 বছর অতিবাহিত হয়ে গেল, 6টা ফিনান্সিয়াল ইয়ার পার হয়ে যাওয়ার পরও এখনও ফুলপুরাশিব উন্নয়ন পরিষদ তারা তাদের স্থায়ী অফিস পেল না। আরও প্রশ্ন থেকে যাচ্ছে, কটা স্ট্রেংথ আছে, কত কত ভ্যাকান্সি আছে, কি আছে না আছে, ম্যান পাওয়ার কি আছে ওখানে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি।